চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। ডেঙ্গি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসনের তরফে আনাচে কানাচে জল জমতে না দেওয়ার প্রচার চালানো হচ্ছে। ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্রে থাকা ধূপগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ে কতটা সচেতন তা নিয়ে প্রশ্ন উঠেছে। নোংরা আবর্জনায় ভরা স্কুল চত্বর, জমে থাকা জলে মশার লার্ভা গিজ গিজ করছে। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করেছে। ডেঙ্গু কার্যত সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এরই মধ্যে ধূপগুড়ি গার্লস হাই স্কুলে দেখা মিলল অন্যরকম চিত্র। ঠিক স্কুলের বিভিন্ন জায়গায় জমে রয়েছে জল, এমনকি সেই সমস্ত জলে কিন্তু দেখা মিলছে মশার লার্ভার। অভিভাবকদের যেটা কথা যে ডেঙ্গু থেকে রক্ষা পেতে বাড়িতে তারা একাধিক ব্যবস্থা নিচ্ছেন, জমা জল সরিয়ে ফেলছেন, ব্লিচিং পাউডার ছড়িয়ে দিচ্ছেন, তবে তাদের যেটা আশঙ্কা স্কুল থেকেই এই ডেঙ্গুর জীবাণু না ছড়ায় সর্বত্র। আর এই কারণেই স্কুলের অভিভাবকরা দাবি জানিয়েছেন যে স্কুল চত্বর পরিষ্কার করা হোক। কালকে গিয়ে এমন পরিস্থিতি দেখে আসলাম যে জল জমে ওখানে তো ডেঙ্গুর লার্ভা গিজগিজ করছে, ইভেন রোদ উঠলে একটা এত বাজে গন্ধ বেরোচ্ছে সেই গন্ধের মধ্যে টেকা যাচ্ছে না। মানে আমরা গার্জিয়ানরা দাঁড়াতে পারছি না, বাচ্চারা ওই অসুস্থকর পরিবেশে ওখানে ওরা পরীক্ষা দিচ্ছে অল। আর এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা থেকে শুরু করে স্কুলের যিনি সভাপতি রয়েছেন জানিয়েছেন স্কুল পরিষ্কার করার কাজ শুরু করা হয়েছে এবং খুব দ্রুত পরিষ্কার করা হবে। এটা আমরা পৌরসভায় জানিয়েছি, মানে বিশাল এরিয়া তো, এমনি আমরা কিন্তু প্রতি মাসে দুইবার করে ব্লিচিং ছড়াচ্ছি। হ্যাঁ, সেটা অনগ্রহণ প্রসেসের সময় দিতে হবে। ড্রেনের জল কাটা হচ্ছে, এখানে জানেন যে মিলিটারি একটা ক্যাম্প ছিল ইলেকশনের সময়, সেই সময় সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়নি। আজকে আমরা তার জন্য আমরা একটা পেপার ব্লকে আলাদা রাস্তা বানিয়ে দিয়েছি। সবটাই অনগ্রহণ প্রসেস, এটাকে দ্রুততার সাথে ব্যবস্থা করে ছাত্রছাত্রী যাতে সুস্থভাবে আসতে পারে, গার্জিয়ান ভালোভাবে আসতে পারে, সেই রাস্তা আবার এই স্কুল কিন্তু কার্যত বলা যেতে পারে ডেঙ্গুর আতুর ঘরে পরিণত হয়েছে। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে কৌস্তভ ভৌমিক, কলকাতা টিভি।